বিচ্ছিন্ন কিছু ঘটনা, সংঘর্ষ, ধাওয়াপাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয় ভোট গ্রহণ। অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে 3টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। বিভিন্ন স্থানে 34টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত 37 জন। এতে বেশ কয়েকজনকে আটকও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত শুভশ্রী রায়ের প্রতিবেদনে। ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে চলে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ। দুপুরে মাদারীপুর সদরের বালিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। নরসিংদীর কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখল নিয়ে সংঘর্ষ বাধে দুপক্ষের। এতে উভয় পক্ষের আহত হন অন্তত 10 জন। সুনামগঞ্জের শাল্লায় ভোট চাওয়াকে কেন্দ্র করে 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে চলে সংঘর্ষ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি কেন্দ্রের কাছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। বগুড়ায় গাবতলী উপজেলায় জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর দায়ে দুই প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বলছে যে বই ছেড়ে দেন না, বই দিব না, মানে করছি, চেষ্টা করেছি মানে সেভ করার জন্য, কিন্তু পারি নাই। প্রথম ধাপে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়, কিন্তু শুরুতেই বৃষ্টির বাগড়ায় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে উপস্থিতি। কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যাপক উৎসাহ নিয়ে ভোটটিতে দেখা যায় ভোটারদের। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় এদিন ভোটাধিকার প্রয়োগ করেন পাহাড়ের বাঙালি নারী পুরুষ ভোটাররাও। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় তৎপর ছিল র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। প্রত্যেক কেন্দ্রে পুলিশের সংখ্যা কোথাও 3 জনের কম নেই। আমরা গুরুত্ব বিবেচনা করে যেখানে যত পুলিশ সদস্য দরকার আমরা সেভাবে অ্যাপয়েন্ট করেছি। তবে মানিকগঞ্জ সহ দেশের কয়েকটি উপজেলায় কেন্দ্র থেকে প্রার্থীদের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। সেই সঙ্গে কিছু প্রার্থী ভোট বর্জনের ঘোষণাও দেন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা নির্বাচনের ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস এবং বগুড়া থেকে সঞ্জু রায়। শুরুতেই যেতে চাই কক্সবাজারে। সৌরভ, কোন উপজেলার ফল মিলেছে কি, আর ভোট গণনার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আমাদের কাছে সমস্ত তথ্য চলে এসেছে এবং কক্সবাজার সদর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নুরুল আফসার, যিনি কক্সবাজার পৌরসভার 4 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং তিনি পরাজিত করেছেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে। এবং কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার হানিফ, যিনি পরাজিত করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে, যিনি কক্সবাজারের জেলা আওয়ামী লীগের সভাপতি তো বটেই, তিনি কুতুবদিয়া উপজেলার চেয়ারম্যানও ছিলেন, বর্তমান সময়েও তিনি চেয়ারম্যান। এবং মহেশখালীতে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন। এবং এখানে সবচেয়ে বেশি যে আলোচনার বিষয়টি হয়ে দাঁড়িয়েছে এখন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দুজনই পরাজিত হয়েছেন। এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি যে কুতুবদিয়া উপজেলায় পরাজিত হয়েছেন, তিনি সেখানে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছেন এবং সেখানে তৃতীয় স্থান অধিকার করেছেন। এবং সারাদিন আজকে বলা যায় একদম সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, এবং যদিও সকাল থেকেই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ চলে, তবে যার কারণে আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় 30% মতো ভোট গ্রহণ হয় কক্সবাজারে। তো ন্যান্সি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি কুষ্টিয়া, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস।
ধন্যবাদ সৌরভ। আসলে উপজেলা নির্বাচন কুষ্টিয়ায় এই প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি শেষ হয়েছে, এখন কিন্তু সর্বশেষ গণনার কাজ চলছে। কেন্দ্র ভিত্তিক যে ফলাফল সেগুলো কিন্তু আসতে শুরু করেছে নির্বাচন কর্মকর্তার বরাবর, তবে এখন পর্যন্ত কোনো ঘোষণা হয় নাই। অর্থাৎ কুষ্টিয়ায় দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা আর একটি হচ্ছে কুষ্টিয়া খোকসা উপজেলা। এই দুটি উপজেলায় মোট প্রার্থী ছিল কুষ্টিয়া সদর উপজেলায় দুইজন, একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফের চাস্তো ভাই আতাউর রহমান আতা এবং আরেকজন ছিল আল মামুন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে। এছাড়া যদি খোকসা উপজেলায় ছয়জন প্রার্থী ছিল, এর মধ্যে মোট তিনজন হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী ছিল অর্থাৎ আওয়ামী লীগ নেতা, তিনজনই প্রভাবশালী নেতা এবং এই তিনজনের মধ্যে সারা দিনভর তার নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে এবং দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। তিনজনের প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন বর্তমান চেয়ারম্যান এবং বাবুল আক্তার, এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের ভাই রহিমউদ্দিন খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত। অর্থাৎ এই তিনজনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা যেটা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তবে আমরা এতক্ষণ পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসেছে তাতে যদিও নির্বাচন কমিশনার কোনো ধরনের কোনো তথ্য ঘোষণা করে নাই যে কে বিজয়ী হয়েছে, তবে আমরা সদর উপজেলায় এখন পর্যন্ত আতাউর রহমান আতা তিনি এগিয়ে আছেন ভোটের বিশাল ভোটের ব্যবধানে। এছাড়াও যে খোকসা উপজেলার কথা যদি বলি এখানে ঘোড়া প্রতীক নিয়ে শান্ত তিনি এগিয়ে আছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে অনেকটা নিশ্চিত হয়ে গেছে ফলাফল, তবে শুধুমাত্র ঘোষণা বাকি আছে। এই দিনভর যে ভোট অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনি জানেন যে খোকসা উপজেলায় কিন্তু যখন নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয় তখন থেকে কিন্তু প্রচুর পরিমাণ উত্তেজনা বিরাজ করেছে এবং বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে প্রভাব খাটানোর মতো অভিযোগ উঠেছে। এবং কুষ্টিয়া সদর উপজেলায় কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফের চাস্তো ভাই আতাউর রহমান আতা রয়েছেন, তাই কিন্তু প্রভাবটা স্বাভাবিক থাকবেই, এই প্রভাবের কথাই কিন্তু বলছেন। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে এখন সর্বশেষ ভোট শেষ হয়েছে, ভোট গণনার কাজ শেষ হয়েছে, এখন শেষ মুহূর্ত, শুধু হয়তো ঘোষণাটুকু বাকি আছে। এখানে দুটি উপজেলার মধ্যে একটিতে সদর উপজেলায় আতাউর রহমান আতা এগিয়ে আছেন এবং খোকসা উপজেলায় শান্ত এগিয়ে আছেন ঘোড়া প্রতীক নিয়ে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে নির্বাচনী ফলাফল নিয়ে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে রয়েছেন সঞ্জু রায়। সঞ্জু তিতাস ধন্যবাদ আপনাকে। ঘুরি ঘুরি বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু আজ বগুড়ার তিনটি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছিল, যেটি কিন্তু বিকাল 4টা পর্যন্ত তিনটি উপজেলাতে শুধুমাত্র গাবতলী উপজেলাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আসলে ন্যান্সি, বগুড়াতে আমরা শুরু থেকে যেটি আশঙ্কা করেছিলাম তিনটি উপজেলার মাঝে গাবতলী উপজেলাতে কিন্তু চেয়ারম্যান পদে একটি কঠোর হাড্ডাহাড্ডি যে লড়াইয়ের যে আভাস আমরা পেয়েছিলাম সেটি কিন্তু আজকে আমরা নির্বাচনের মাঠেও দেখেছি। চেয়ারম্যান ভ্রাম্যমান আদালতে নয়, জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা গাবতলী উপজেলার যে বিভিন্ন অনিয়ম এবং যে অভিযোগগুলো বিভিন্ন কেন্দ্র থেকে এসেছে তা কিন্তু তারা শক্ত হাতে প্রতিহত করেছে। এবং আসলে তিনটি উপজেলাতেই কিন্তু বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল তা কিন্তু গণনা করা শেষ, কিন্তু আপনি জানেন যে সারিয়াগেন্দি এলাকায় বিভিন্ন চরাঞ্চল থেকে যে ফলাফলগুলো তা কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে উপজেলাতে এসে পৌঁছায়নি, যে কারণে আমি এখন দাঁড়িয়ে আছি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এখান থেকে তারা আসলে আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র সোনাতলা উপজেলার ফলাফল ছাড়া আমাদেরকে কিন্তু অন্যান্য উপজেলার ফলাফল এখন আনুষ্ঠানিকভাবে তারা জানাতে পারেনি। কিন্তু সোনাতলা উপজেলায় 13,138 ভোটের ব্যবধানে, এটি সত্যি কিন্তু একটি বিশাল ভোটের ব্যবধান, এই ভোটের ব্যবধানে কিন্তু সেখানে বিজয় লাভ করেছে স্থানীয় সংসদ সদস্যের ভাই মিনহাদুজ্জামান লিটন। এছাড়াও সারিয়াগান্দি এবং গাবতলী উপজেলার যে নির্বাচনের ফলাফল তাও কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে এই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমরা পাব বলে আমরা প্রত্যাশা করছি। আমরা একটু সরাসরি কথা বলবো, এখানে আমাদের সাথে উপস্থিত আছেন জেলা রিটার্নিং অফিসার মাহমুদ হাসান। আজকে সারাদিন কেমন ছিল খুবই সংক্ষেপে একটু তার কাছ থেকে জান। সঞ্জু আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে তিতাস এবং সৌরভ আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।